আগের দিনের তুলনায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। চব্বিশ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 58 জন। আগের দিন মৃতের সংখ্যা ছিল 52। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 29,541 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2,588 জন। শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 15,24,890 জন। নতুন মৃত্যু হওয়া 58 জন সহ দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 26,794 জন। নতুন 3,617 জন সহ মোট সুস্থ হয়েছে 14,68,211 জন। হিসাব অনুযায়ী শনাক্তের হার 8.76, সুস্থতার হার 96.28, আর মৃত্যুর হার 1.76%। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 22 জন, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে 19 জন, খুলনায় 5, সিলেটে 8 জন মারা গেছেন। মৃতদের মধ্যে নারী 23 এবং পুরুষ 35 জন।